প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা প্রায় সবাই জানেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 16 মার্চ মঙ্গলবার সন্ধ্যা 6:30 সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গত 1 ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বর্ষিয়ান রাজনৈতিক মওদুদ আহমেদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা চলছিল, কিন্তু ফুসফুসে পানি জমা হওয়ার কারণে তার অবস্থার অবনতি হলে 9 মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর কিডনি জটিলতায় মওদুদ আহমেদের ডায়ালাইসিস করা হয়। এরপর গত 16 মার্চ সন্ধ্যা 6:30 তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, মওদুদ আহমেদের মৃত্যুতে তার বিপরীত দলের নেতারা তাকে নিয়ে কী বলেছেন তা দেখাবো এই ভিডিওতে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে মেয়র তাপস শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে DSCC থেকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় DSCC-র মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান। শোক বার্তায় তিনি আরও বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন প্রথিত যশ আইনজীবী ছিলেন। একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি জীবনের নানান সময়ে সাংবিধানিক নানান বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, বিশিষ্ট আইনজীবী ও প্রজ্ঞ এই রাজনীতিকের মৃত্যুতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের বড় ক্ষতি হয়েছে। মওদুদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শোকবাণীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন খ্যাতিমান আইনজীবী, আইন প্রণেতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শফিকুর রহমান বলেন, তার মৃত্যুতে জাতি একজন বিদগ্ধ রাজনীতিবিদকে হারালো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং দলীয় সহকর্মী সহ তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মওদুদ আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রোশন এরশাদ এমপি। রোশন এরশাদ বলেন, মওদুদ আহমেদ দেশের এক বর্ণাঢ্য রাজনীতিবিদ। জাতীয় পার্টি সরকারের সময় তিনি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মওদুদ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক জানান ওবায়দুল কাদের এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।